প্রফেসর ডক্টর ইউনুস সাহেব একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়েট। তিনি কোনো জোর করে ক্ষমতায় আসেননি, ছাত্র জনতা বিপ্লব ঘটিয়ে আন্দোলন করে তাঁকে রাজি করিয়েছেন, তিনি আসতে চাননি আমি যতটুকু জানি, এসব ঝামেলায় তিনি আসতে চান নাই। কিন্তু আজকে আমি দেখলাম একটা পোস্ট, যদি আমিও সেটা শেয়ার করেছি সবার দৃষ্টিতে পড়ার জন্য, এটাকে সাপোর্ট করে নয়, যে তাকে তার ছবিতে জুতা পিটা করা হচ্ছে, এটা অশোভন, এটা অসভ্যতামি, এটা ঠিক নয়, রাজনীতিকে রাজনীতি দিয়ে ঠেকাইতে হবে, তাই না? আমরা সভ্য হচ্ছি, শিক্ষিত হচ্ছি, যদিও সার্টিফিকেটধারী শিক্ষিত, সো কল এডুকেটেড পিপল, এটা ঠিক নয়, মোটেই ঠিক নয়।